नमस्कार बंधुरा, जॉब्स एंड नॉलेज यूट्यूब चैनले अपन सकल के जानाई अनेक अनेक स्वागतम। केंद्र सरकार पक्ष थेके एक नतून एवं अभिनव प्रकल्प निये आजकेर भिडियोते आलोचना करब, जेखाने आपनी जदि कोनो दुर्घटनाग्रस्त व्यक्ति के सहाज्य करें ताहले किन्तु केंद्र सरकार पक्ष थेके आपनाके देवा हबे सार्टिफिकेट एवं नगद 5000 टाका आपनार अकाउंटे, এবং এই অ্যামাউন্ট কিন্তু আরও অনেক বেশি বাড়তে পারে। তো কি এই প্রকল্প এবং এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং খুব ভালো ভিডিও হতে চলেছে, সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখুন এবং পুরো বিষয়টা জেনে এবং বুঝে নিন। বন্ধুরা, এখানে দেখুন প্রকাশিত তথ্যে বলা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করলেই অ্যাকাউন্টে ঢুকবে 5000 টাকা, কেন্দ্র সরকারের নতুন প্রকল্প। জেনে নিন বিস্তারিত তথ্য। তথ্য অনুসারে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ভারতীয় জনগণের জন্য এমন এক প্রকল্প কার্যকর করা হয়েছে যার মাধ্যমে দেশব্যাপী যে সকল নাগরিকরা সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসবেন তারাও উপকৃত হতে চলেছেন। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে যে সকল সাধারণ জনগণ দুর্ঘটনায় আহত ব্যক্তির সাহায্য করবেন তাদের উৎসাহ প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এক বিশেষ অনুদান দেওয়া হবে। কেন্দ্র সরকারের তরফে এই নতুন প্রকল্পটির নাম দেওয়া হয়েছে গুড স্যামারিটান স্কিম। সরকারিভাবে আরও জানানো হয়েছে যে সকল সাধারণ জনগণ যে কোনো পথ দুর্ঘটনার পর দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সঠিক সময়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন তাদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 5000 টাকা অনুদান দেওয়া হবে। সূত্র মারফত জানা গিয়েছে যে একের অধিক ব্যক্তি যদি একজন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করেন এবং সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যান তবে ওই 5000 টাকা উদ্ধারকারী ব্যক্তিদের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হবে। আবার একের অধিক ব্যক্তি যদি একাধিক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তবে ওই সকল উদ্ধারকারী ব্যক্তিকে 5000 টাকা করে অনুদান দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে যদি দুর্ঘটনায় আহত ব্যক্তির সংখ্যা বেশি হয় এবং যারা উদ্ধার করছে তাদের সংখ্যাও যদি এক্ষেত্রে বেশি হয় তাহলে প্রত্যেকেই কিন্তু 5000 টাকা করে পাবেন যারা যারা উদ্ধার কার্যে এগিয়ে আসবেন। তবে এখানেই শেষ নয়, নগদ পুরস্কারের সাথে প্রত্যেক ব্যক্তিকে শংসাপত্রও দেওয়া হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনারা টাকার সঙ্গে পাবেন একটা সার্টিফিকেট, যেমনটা ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিলে একটা সার্টিফিকেট দেওয়া হয় ঠিক একই রকমভাবে এখানেও কিন্তু আপনারা টাকার পাশাপাশি অর্থাৎ পুরস্কারের পাশাপাশি একটা সার্টিফিকেট পাবেন। প্রতি বছরে সমগ্র দেশের 10 জন নির্বাচিত ব্যক্তিকে জাতীয় স্তরে পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ সেভ লাইফ, অর্থাৎ আপনি যদি জীবন বাঁচানোর কাজে বারে বারে নিয়ত থাকেন তাহলে এই রকম 10 জন ব্যক্তিকে বছরে নির্বাচন করা হবে এবং এক্ষেত্রে পুরস্কার হিসেবে প্রত্যেক ব্যক্তিকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে টাকার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি আছে পরবর্তীতে। তবে একজন ব্যক্তিকে 1 বছরে সর্বোচ্চ 5 বার পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। তবে এক্ষেত্রে যে সকল ব্যক্তিরা নিজেদের নাম বা তথ্য প্রকাশ করতে চাইবেন না তাদের গুড স্যামারিটান স্কিম যোজনার আওতায় অনুদান প্রদান করা হবে না। অর্থাৎ আপনি যদি আপনার নাম ঠিকানা গোপন রাখতে চান তাহলে কিন্তু আপনি এই গুড স্যামারিটান স্কিমের আন্ডারে আসবেন না, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোরকম পুরস্কার বা সার্টিফিকেট পাবেন না। প্রসঙ্গত উল্লেখ্য, এই যোজনার আওতায় আলাদা করে নাম নথিভুক্ত করার কোনো পদ্ধতি নেই। কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে দুর্ঘটনার কবল থেকে উদ্ধার করে পুলিশের সাহায্যে হাসপাতালে নিয়ে আসলে উক্ত ব্যক্তিকে পুলিশের তরফে একটি অফিসিয়াল সার্টিফিকেট দেওয়া হবে। অন্যদিকে কোনো ব্যক্তি পুলিশের সহায়তা ছাড়াই অন্য কোনো ব্যক্তিকে দুর্ঘটনার কবল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে প্রথমেই সংশ্লিষ্ট হাসপাতালের তরফে পুলিশের কাছে রিপোর্ট দায়ের করা হবে এবং পরবর্তীতে উক্ত ব্যক্তিকে পুলিশের তরফে একটি অফিসিয়াল সার্টিফিকেট প্রদান করা হবে। এরপর পুলিশের তরফে একটি সার্টিফিকেটের একটি কপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয় এবং এই সকল ব্যক্তিদের মধ্যে থেকে নির্বাচিত কিছু ব্যক্তিকে উপরোক্ত প্রকল্পের আওতায় অনুদান দেওয়া হবে। এক্ষেত্রে অনুদানের টাকা সরাসরি উদ্ধারকারী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার
করা হয়ে থাকে। তো বন্ধুরা, এটা ছিল কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটা খুবই একটা জনহিতকর প্রকল্প, যেখানে কিন্তু একজন মানুষ আরেকজনের সহায়তায় এগিয়ে আসবে বা এগিয়ে আসার পুরস্কার পাবে। তো বন্ধুরা, কেন্দ্র সরকারের এই উদ্যোগ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং তথ্যটা আপনাদের কেমন লাগলো সেটা ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং সরকারি প্রকল্প সম্পর্কিত এই সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।